প্রিয় ছাত্রছাত্রীরা তো দেখো তোমাদের ইংরেজির যে আপডেট সেই আপডেট দিতে আমার দেরি হচ্ছে তার কারণ আমার ফোনের অবস্থা দেখো পুরো ফোন ভেঙে গেছে আমার ফোন পড়ে যায় একটা অ্যাক্সিডেন্টে এবং আপডেট দিতে পারিনি ঠিক আছে তো ফোনটার এরকম অবস্থা তো দেখো আগামীকাল আগামীকাল না তোমাদের পরবর্তীতে ইংরেজি পরীক্ষা এবং ইংরেজিতে আমি তোমাদের একদম তোমরা পাস মার্ক কি করে তুলবে সেই বিষয়টি বলে দিচ্ছি আর যাল যাদের বাংলা খারাপ হয়েছে তোমরা টেনশান করো না তোমরা কিন্তু টোটাল তিরিশ পেলেই পাস উচ্চ মাধ্যমিক কিন্তু তিরিশ তোমাদের প্রোজেক্ট এবং লিখিত মিলিয়ে তিরিশ ঠিক আছে দেখো উচ্চ মাধ্যমিকের ইংরেজিতে প্রথমে প্রোস পোয়েট্রি এবং ড্রামা এগুলো থেকে এসে কিউ এমসি কিউ মিলিয়ে কুড়ি নাম্বার থাকবে এবং তারপর পোয়েট্রি থেকে ছ মানের পোস থেকে ছ মানের এবং ড্রামা ড্রামা থেকে ছ মানের প্রশ্ন থাকবে এবং তারপর গ্রামার থাকবে দশ আনসিন থাকবে দশ এবং তারপর লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং দশ মানের তো করলেই কিন্তু তোমরা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা লেটার রাইটিং বা যেটা এডিটোরিয়াল বা তোমাদের এটা অবশ্যই তোমরা দেখে যাও ভালো করে আর সিন তো তোমরা পারবেই সিনগুলো ভালো করে পড়ে যাও আমি একদম তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো দেখে গেলেই হবে প্রথমেই দেখো পার্ট বি পার্ট বিতে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে পার্ট বিতে থাকবে এমসিকিউ প্রশ্ন সেখান থেকে তোমাদের কুড়িটা প্রথমে দেখে নাও আমি তোমাদের দেখে দিচ্ছি দ্য আইজ অফ দ্য ন্যারেটার ওয়ার সেন্সিটিভ টু যেটা হবে তারপর দ্য জার উড নেভার ফল ইন এনিথিং যেটা হবে এগুলো যে এরকম টোটাল তোমাদের কুড়ি মার্ক থাকবে সেখানে এমসি কিউ মানে মাল্টিপাল চয়েস এবং এসি কিউ মিলি আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও আমি পুরো তোমাদের প্রশ্ন যে প্রশ্নের স্ট্রাকচার সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি তারপর দেখাও অ্যান্সার দিস ফলোয়িং কোশ্চেন এক নম্বরের তোমাদের এসে কিউগুলো তারপর আবার দেখো পোয়েট্রি থেকে এমসি কিউ দ্য অরিজিনাল টাইটেন অফ পোয়েম দ্য পোয়েট্রি অফ আতিস এ ট্রি ক্যান নট বি কিল্ড বাই তারপর আরও যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা তাড়াতাড়ি দেখে নাও তোমরা দেখো লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের চব্বিশ তুলতে হবে সেক্ষেত্রে তোমরা যদি কুড়ি একুশ বাইশ তেইশ এরকম পাও তাহলে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে ওটা চব্বিশ করে দেবে আর প্রজেক্টে সকলকেই কিন্তু কুড়ি উনিশ আঠেরো এরকম দিয়েই দেয় স্কুল থেকে এরপর দেখো তোমাদের অ্যান্সার এনি ফোর অফ দ্য ফলোয়িং কোয়েশন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স তোমাদের এক লাইনে তোমাদের এগুলো উত্তর লিখতে হবে ঠিক আছে এরপর আমি দেখাচ্ছি দেখো এমসি কিউগুলো তোমার তাড়াতাড়ি দেখে নাও এমসি কিউগুলো এবং টেলিগ্রামে জয়েন করতে পারো আমি অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দেবো এরপর দেখো দ্য প্রোপোজাল ইজ এ ইন দ্য প্লে লোমো তারপর চুকবস হ্যাড দ্য ব্যাড হ্যাবিট অফ অ্যাডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ তারপর দেখো এরপর আমি তোমাদের দেখাচ্ছি পার্ট এ যেটা যেখানে তোমাদের থাকবে সিক্সটি মার্ক যেখানে তোমাদের বড়ো প্রশ্নগুলো লিখতে হবে পোস্ট পোয়েটটি ড্রামা থেকে বড়ো প্রশ্ন থাকবে আনসিন থাকবে এবং রাইটিং থাকবে রাইটিং স্কিল তো দেখে নাও জাস্টিফাই দ্য টাইটেল অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট হাউ হ্যাড এপিজে আব্দুল কালাম ট্রাই টু ফলো হিজ ফাদার টেকনিক ইন হিজ লাইফ রাইটে ক্যারেক্টার স্কেচ মিস্টার লুয়েলা বিটস ওয়াশিংটন জোনস তারপর দেখো হোয়াট ইমেজ অফ লাইফ অ্যান্ড ডেট যেটা তারপর হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাস স্লিপ ইন দ্য ভ্যালি ইভ্যালুয়েট দ্য পোয়েট্রি অফ আত এস সনেট তারপর দেখো দ্য প্রোপোজাল জাস্টিফাই দ্য টাইটেল রাইট এ শর্ট ক্যারেক্টার স্কেচ ইভ্যালুয়েট দ্য প্রোপোজাল অ্যাজ এ শ্যাডো তারপর ডু এস ডাইরেক্ট দেবে তোমাদের গ্রামারগুলো করতে হবে একটা ভয়েস চেঞ্জ দেবে একটা ন্যারেশান দেবে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেবে পজিটিভ ডিগ্রি দেবে একটা নেগেটিভ সেন্টেন্স দেবে ঠিক আছে এগুলো করতে হবে তোমাদের তোমরা কিন্তু সকল সব কটা অ্যাটেন্ড করবে আর যেটা ওই ফিলিং দ্য বেঞ্চ টু দা এ দিয়ে হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে এরপর বড় প্রশ্ন থাকবে আনসিন থেকে তোমাদের আনসিনটা ভালো করে পড়ে তোমরা একটু লিখে আসবে কিন্তু তোমরা এরপর দেখো দেখে নাও